স্কুল থেকে নর্মালি এই মাদার্স ডেতে সবসময় একটা কার্ড থাকে আমার জন্য আর সব মায়েদের জন্যই বিশেষ করে। আর এখানে হচ্ছে ভিতরে একটা কার্ডও আছে, আর এটা হচ্ছে যে স্কুল থেকে দিয়েছে। অবভিয়াসলি এটা সাহিরকে ওর টিচাররা হেল্প করেছে এই এইগুলা করার ক্ষেত্রে, অবশ্যই একা যেহেতু পারবে না সে। তো আমার একটা ছোট্ট একটা স্মৃতির কথা আপনাদের সাথে শেয়ার করি। একদম প্রথম বছর সাহির যখন স্কুলে যেত, লাস্ট 3 বছর আগে, তো সেই সেই 3 বছর আগে যখন একটা মাদার্স ডে ছিল, সেই দিনটা আমার খুবই মন খারাপ ছিল। কারণ হচ্ছে একে তো সাহিরের ESD-টা ধরা পড়লো, তারপর আমার আমার খুব কষ্ট লাগতো যে সাহির ওর মনের ভাবটা প্রকাশ করতে পারে না। অথচ আমি এই এই মাদার্স ডে দিনটায় প্রত্যেকটা বাচ্চাকে দেখতাম তার মায়ের জন্য একটা কার্ড দেয় বা একটা হলুদ ফুল দেয় বা বাবাকে বাবা কিনে দেয় আর বাচ্চাকে বলে যে দাও মামাকে দাও। তো এই দৃশ্যগুলো আমি যখন আমার আশেপাশে দেখতাম, একটা বাচ্চা তার মাকে এসে কার্ড দিচ্ছে বা হলুদ ফুলগুলো দিচ্ছে, তখন আমার কাছে খুব কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো। আমার কাছে মনে হতো আমার ছেলেটা হয়তো আমাকে কখনো এইভাবে গিফট করবে না। তার প্রথম বছরটা খুব কষ্ট লেগেছিল, ওর টিচার যখন ওর হাতে কার্ড দিয়ে দিচ্ছিল, আমি যখন বাসায় এসে এটা দেখছিলাম, প্রথম বছর আমি একটু কান্না করছি। সেকেন্ড বছরও যখন দিয়েছে, অনেক কিছুটা আমার কাছে ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আমাকে তো এই কার্ডটা দিচ্ছে, সে হয় বুঝুক বা না বুঝুক, না বুঝেও হয়তো দিচ্ছে, এটাই আমার কাছে বড় পাওয়া। তো এটা হচ্ছে আমার সাহেবের ফোর্থ ইয়ার আর কি, স্কুলের চারতম বছর। তো চারতম বছরে এই কার্ডটা পাঠিয়েছে, যদিও এখনও সে বোঝে না, বাট ইটস ওকে। আমার কাছে এখন আর সেই কষ্ট আগের মতো, 3 বছর আগে যেই কষ্টটা পেতাম, এখন আর সেই কষ্টটা লাগে না। তবে হ্যাঁ, আমার বিশ্বাস একদিন হয়তো খুব সাহির বুঝেই আমাকে একটা কার্ড দিবে বা বুঝেই ও আর্ট করে আমাকে দিবে। তো এটা ছিল মাদার্স ডে আজকের দিনের স্কুল থেকে গিফট। আর এটা হচ্ছে কিছুদিন আগে যে ফাদার্স ডে গিয়েছিল, সেটা ওর স্কুল থেকে গিফট, এটা ওর পাপাকে দিয়েছে। এটা সাহিরের হাতের ছাপ, আর এখানে একটা কিছু লেখা আছে ফাদার্স ডের জন্য। তো প্রতি বছরই এইভাবে অনেক কিছুই দেওয়া হয়, আমি প্রত্যেকটাই যত্ন করে রেখে দিই, একটাও ফেলে দিই না, রেখে দিই স্মৃতি হিসাবে যে এগুলা ওর প্রতি বছরের আমাকে বা ওর পাপাকে দিয়েছে। তো ফাদার্স ডেটা আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে, এই কারণে শেয়ার করলাম। তো আমার মতো এরকম মারা যারা আছেন, আপনাদেরও হয়তো বিশ্বাস একদিন আপনাদের বাচ্চারাও হয়তো মাদার্স ডেতে আপনাদেরকে এসে কিছু বলবে বা নিজে গিফট বানিয়ে দেবে। সেই দিনটা অপেক্ষায় থাকলাম, আর আমার সাহেবের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। সেই দিনের অপেক্ষা সে আমি গুনছি, সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। তো আজকে এই পর্যন্তই এই জিনিস, এই ভিডিওটা, এই কার্ডটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।